একটা দ্বীপ যেখানে ছয় মাস বাদে বাদে বদলে যায় দেশ। মানে ছয় মাস আগে দ্বীপটি যে দেশের ছিল, ছয় মাস পর সেই দ্বীপটি আবার অন্য দেশের। পৃথিবীর বুকে এমনই একটা দ্বীপ রয়েছে যার নাম ফেজেন্ট দ্বীপ। ফ্রান্স ও স্পেনের যৌথ মালিকানা রয়েছে ওই দ্বীপে। কোন বছরের পয়লা ফেব্রুয়ারি থেকে 31শে জুলাই পর্যন্ত ওই দ্বীপটি থাকে স্পেন সরকারের অধীনে। অর্থাৎ ওই সময় আপনি যদি ওই দ্বীপে পা রাখেন তাহলে বুঝবেন স্পেনে রয়েছেন। আবার পয়লা আগস্ট থেকে 31শে জানুয়ারি পর্যন্ত ওই দ্বীপটি ফ্রান্স সরকারের অধীনে থাকে। এইভাবে ছয় মাস অন্তর অন্তর দ্বীপটি দুই দেশের অধীনে থাকে। ফেজেন্ট দ্বীপ হলো সবচেয়ে ছোট ও পুরনো কন্ডিমিনিয়াম, অর্থাৎ এমন একটা অঞ্চল যেখানে একাধিক দেশ নিজেদের মধ্যে কোনো সীমান্ত ভাগাভাগি না করে সমানভাবে সেখানে আধিপত্য বিস্তার করে। এক্ষেত্রে যেমন ফ্রান্স ও স্পেন যৌথভাবে ওই দ্বীপটি চালনা করে। ফ্রান্স ও স্পেনকে আলাদা করেছে বিদাসোয়া নামে একটি নদী। ওই নদীর মাঝখানে রয়েছে একটা সুন্দর দ্বীপ আর তার নামই ফেজেন্ট দ্বীপ, যার আয়তন 0.00682 বর্গ কিলোমিটার। তবে ওই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট ঐতিহ্য দিবস ছাড়া ফ্রান্স ও স্পেনের নাগরিকরা সেখানে যেতে পারবেন না, অনুমতি নেই পর্যটকদেরও। শুধুমাত্র ফ্রান্স ও স্পেনের নৌবাহিনীর সদস্যরাই ওই দ্বীপে যেতে পারেন। দ্বীপটি যখন যে দেশের অধীনে থাকে তখন সেই দেশ দ্বীপটির রক্ষণাবেক্ষণের দায়িত্বভার সামলায়। রক্ষণাবেক্ষণের জন্যই ওই দ্বীপে পা রাখেন দুই দেশের নৌবাহিনীর সদস্যরা। দুই দেশের নৌবাহিনীর সদস্য ছাড়াও ফ্রান্স ও স্পেনের দুই পৌরসভার কর্মীরাও ওই দ্বীপে পা রাখার অনুমতি পান। স্পেনের ইরুনপুর সরকার ও ফ্রান্সের হেন্দায় পৌরসভার কর্মীরা রক্ষণাবেক্ষণের জন্য ওই দ্বীপে যান। মূলত দ্বীপটি সাফাই বাগানের কাজ সামলান পুরকর্মীরা। 2018 সালের তথ্য মতে ফেজেন্ট দ্বীপ 200 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া। 1659 সালে 7ই নভেম্বর 30 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে স্পেন ও ফ্রান্সের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল, যা পিয়েরিনিস চুক্তি নামে পরিচিত। ফেজেন্ট দ্বীপেই দুই দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির পর থেকেই দ্বীপটি ছয় মাস অন্তর অন্তর দুই দেশের অধীনে থাকে। তবে একই সময় কখনো ওই দ্বীপটি দুই দেশের অধীনে থাকে না। ইতিহাস বলছে ফরাসি রাজা চতুর্দশ লুইসের সঙ্গে স্পেনের রাজা চতুর্থ ফিলিপের মেয়ের রাজকীয় বিয়ের আসর বসেছিল ফেজেন্ট দ্বীপ। এই দ্বীপে কোনো সৌধ নেই, তবে অতীতের ঘটনাবলীর কথা উল্লেখ করে একটি স্তম্ভ রয়েছে। স্পেনের দিকে স্তম্ভের ঘায়ে স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে সেই বিবরণ, আর ফ্রান্সের দিকে তার লেখা রয়েছে ফরাসি ভাষায়। বছরের পর বছর ধরে দুই দেশের ভরণ পোষণে পৃথিবীর বুকে আলো করে রয়েছে এই অনন্য দ্বীপ।